হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তৃষিতা আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ। তো আজকে সকালটা আমি রান্নাঘরে সকালবেলা চিকেন রান্না করছি। এটা চিকেন এখন ঢাকা রয়েছে, কষছে আর কি। আর চিকেন হচ্ছে বলে বেশি কিছু করবো না। এইদিকে বিকাশ একটু বেগুন ভাজা কেটে রেখেছে, এই বেগুনটা ভাজবো। এগুলো ভেবো না, আবার পোকা বীজগুলো বাতি হয়ে গেছে তাই এরকম অবস্থা। আর এইখানে আমি করেছি হলো ডাল, মুসুর ডাল প্লেন। এই হলো আমার সকালবেলার মেনু। তো এইটা আজকে খাওয়া হবে, যেহেতু চিকেন তো সাইডে বেশি কিছু আইটেম রাখি না, ভালো লাগে না। আর কালকে রাতে আমার এতটা কাশি হচ্ছিল, রাত 3টা অবধি আমরা দুজন কেউই ঘুমাতে পারিনি। বিকাশ বলছে সারা রাতে ঘুমাইনি, আমার এত যত্ন নিয়েছে রাতে উঠে, আমাকে অপসিরাপ দিয়েছে হাতে পায়ে গলায় শুষিতে মানুষ করে দিয়েছে। পেছনে দেখতেই পাচ্ছি আবার ঘিও দিচ্ছে সবকিছু। তো চলো, এখনো স্কুল আছে তো ফটাফট করে সবকিছু করে নেই। তো সারা দিনের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি। গাইস, আমার বিকাশে স্নান হয়ে গেছে, ও স্কুলে যাবে। এখন আমরা ডাল বেগুন ভাজা মাংস দিয়ে ভাত খাচ্ছি। আর মটর চলছে তো একটু আওয়াজ হতে পারে। কালকে বিয়ে বাড়িতে মাংস খেয়েছি, কিন্তু রানীর হাতে মাংস না খেলে ভালো লাগে না সপ্তাহে একদিন, বুঝতা? খুব সুন্দর। তারপর আজকে মাছ ওঠেনি বাজারে, ওর জন্য এনেছি। তুমি কালকে আজকে বলতে হবে মাংস কথা। আমি বলছিলাম কালকে, আমি এলাম। তো গাইস, বিকাশ চলে গেছে স্কুলে, আর আমি স্নান ধান করে একদম ওষুধ ওষুধ খেয়ে নিয়েছি। আমার যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে, সারাটা দিন ঘুম পায়। আর ইতিমধ্যে আমি একটু মানে পাওয়ার ন্যাপ নিচ্ছে শুয়েছিলাম, তা এর ভিতরে দুটো বেজে গেছে। কি আর করব, চলো বাবা আসার টাইম হয়ে গেছে, দেখি বাবা এসে রাখি। বাইরে এত আওয়াজ হচ্ছে, সরস্বতী পুজোর বক্স চলছে। বাবা চলে এসছে বাবার সাইকেল। তো বাবা স্নান হয়ে গেছে, এখন আমি একটু ভাতটা গরম করব, আমিও দুটো খেয়ে নেবো, কারণ শরীরটা একটু ভালো ঠেকছে, গলাটা আরও আবার বসে গেছে। গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি দেখছি ব্লগ টিভিতে আর কি, ইনসাইড আউটের। খুবই ভালো লাগে দেখতে, রিহু চুল কেটেছে নতুন নতুন। আমার শরীর এত খারাপ, আমি সারা দিন পরে পরে ঘুমাই, এভাবে কম্বলের ভেতরে ঘুমাই। তবে এই দুদিন একটুখানি একটু গরম গরম পড়েছে, কম্বলটা লাগে না, মনে একটু পাতলা ধরনের কাঁথা হলেই হয়ে যায়। ভাবছি এবার কাঁথাগুলো বার করবো, এই কম্বলগুলো এবার রোদ দিয়ে আবার ভাঁজ করে রেখে দিতে হবে আরেকটা বছরের জন্য। গরমটা পড়েই গেল। তো চলো, আমি একটুখানি ঘুম দেবো, বিকাশ স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, তারপরে ও দুটো খাবে, আজকে যাব আবার আমার বাড়িতে, ওই বাড়ি আর কি। আর তোমরা অনেকেই বলছিলে আমার শাশুড়ির কথা, যে তোমার শাশুড়িকে দেখাও দেখবো। তো আমার শাশুড়িমা নেই, 2 বছর হলো তিনি গত হয়েছেন। তো আমি তাদের তার একটা ছবি দেখিয়ে দেব পরে, পাশে বা কোনো একটা জায়গায় দেখাবো। তো এমনি আমার শ্বশুরমশাই আছেন, আর আমার ভাসুর যা তার ছেলে, আর বিকাশ আমি, এই এই কজন আছি আর কি। 1 বছর হলো আমার ঠাকুমা শাশুড়িও গত হয়েছেন। তো এই দুটি মানুষ আমাদের পরিবারে এখন নেই, কিছু করার নেই আর কি। খুব ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তো আমি একটা ঘুমো দেবো একটা লম্বা টানা। তো চলো ঘুমিয়ে উঠে কথা বলছি। তো গুড ইভিনিং গাইস, সবাই কেমন আছো? আর বিকাশ চলে এসছে, দেখো বিকাশ রুটি বানিয়ে দিচ্ছে। আমরা বললাম যে আজকে আমি বাড়ি যাব, মানে আমার বাপের বাড়িতে, তো বাবার জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য রুটিটা বানিয়ে দিয়ে যাচ্ছে। কি সুন্দর রুটি যে বেলে, ও দেখো একবার। আমি তো রুটি বেলতে পারি না। উড়ে বাবা রে, রুটি বেলাটা খুব কষ্টের কাজ, আমার কাছে চেষ্টা করি একটা একটু যাতে বেলা হয়ে যায়। এই এত ফেকো কি করে গো? কোথায় কোথায় না দেখছি, কোথায় আমি ঠিক বেলতে পারি না। আমাকে শিখিয়েছে ও, বলে আমি বেলতে পারি না।
এটা কে বলছে? তুমি অন্য কেউ? কে বলছে? আমার হাত বলছে, আমি বলছি না। বলো ভাই, আমার খুনতি না, হাত দিয়ে রুটি উল্টায়। তাই জানতাম না তো। চা খাবো কি? না, বাড়ি গিয়ে খাবো। আমি তোকে 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 ভালোবাসবো ও সজনি, তোকে 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 ভালোবাসবো। এমনি ফোলে তোমার রুটি ফোলে, তাই বললাম এইটা ফুল হয়ে যাবে, অন্য ফুটবল হয়ে যাবে। কায়নাত মেয়ে নাহি হ্যায় কহি তারিফ ইয়ে ভি তো সচ হ্যায় কুছ ভি নাহি। ক্যামেরা করলে হয় না জানো তো, সেই জন্য মায়রা হয় না তো ইয়াহু। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, বিকাশ রেডি হয়ে গেছে। বলো তারপরে তুমি কি বুঝলাম না, তার জন্য খাইনি। তুমি কি বলবা কার এটা কি? চলো। তো গাইস, আমি চলে এসেছি বাড়িতে, এই মাত্র ঢুকলাম আর কি। এসে দেখছি মা নিস্তলায় আর কি আমার একটা ব্লাউজ সেলাই করছে, আর এদিকে বিকাশের মানে হাজার বানন করা সত্ত্বেও অর্ডার দিয়েছে। আমার একদম ইচ্ছা ছিল না এটা নেওয়ার, তবুও অর্ডার করেছে। নিভি বক্স না, নিভি হলো সাউন্ড বার, এটা একটা অনেকটা বড়। তো গাইস, আনবক্সিং হয়ে গেছে আমাদের সাউন্ড বার। নিভি তো ভালো কোম্পানি, এর অ্যাড দেয় হচ্ছে তোমার দিয়ে জানি। এগুলো খোলো, আমার খুব ভালো লাগে। খুলবা না? হুম, এটা খুলবা না? ওই বাড়ি নিয়ে খুলবো না, আমার ওই বাড়ি কি, এখনই খুলে দাও। খোলো না, ভালো লাগে দেখতে। খোলো, তুমি বলো, আমি ভিডিও করবো। ভালো লাগে তো সে মোবাইলে এসে খোলার মতো। এখানে কি আছে? এটা খুলছে না। বিকাশ এখন কানেক্ট করলো, কি মজা বাবা রে ওর। না, সাউন্ডটা দারুণ। পাস্তা বানাবো, এগুলো ম্যাকারোনি পাস্তা, ম্যাকারোনি সাইজ আর কি। তো এগুলো আমি মানে শয়ে শয়ে কিনতে পাওয়া যায় লুজ, তো সেগুলো কিনেছিলাম মেলা থেকে। মেলা মানে বেশ অর্ডারে উৎসব মেলা অনেকগুলো পাওয়া যাচ্ছে, এরকম শয়ে বিভিন্ন রকম পাঁপড় পাস্তা বিভিন্ন সাইজে। তো এখন আমি এটা বানাবো, হোয়াইট সস পাস্তা বানাবো। তো এখানে আমি জল ফুটছে, গরম হয়ে গেছে, তো এগুলো এখন দিয়ে দেবো। পাস্তা হতে অনেকক্ষণ লাগে, তো আমি ওর জন্য দিয়ে আর কি ফুটন্ত জলে দিয়ে অনেকক্ষণ ফোটাবো আর কি এটাকে। তো এখন আমি পাস্তাটাকে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর একটু তেল দিয়ে। এখন দেখো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আর পাস্তার সাথে সাথে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি মোটা মোটা করে। আর কড়াইতে আমি সামান্য গোলমরিচ হালকা সেঁকে নিচ্ছি, মানে রোস্ট করে নিচ্ছি, যেটা আর কি দেব আমি। আমি পুরো রান্নাটা সাদা তেলেই করব, আর সামান্য একটু বাটার দেব। তো দেখো এখানে আমি গোলমরিচটা শিলনোড়ায় গুঁড়ো করে নিলাম, গোলমরিচটা দিলে একটু খুব টেস্টি হয় খেতে আর কি। তো চলো, আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিই, এটা আমি ডুমো ডুমো করে কেটেছিলাম। তো সেটা আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে যে কচকচে ভাবটা আছে সেটা চলে যাবে। আর এই কচকচে ভাবটা আমি রাখতে চাইছি, কারণ এই পাস্তায় মানে হোয়াইট সস পাস্তায় এটা খেতে ভালো লাগে। আর চলো, এটা হয়ে গেছে, সামান্য ভাজার পরই এটা উঠিয়ে নিয়েছি। আর এখন আমি তেলের পরে ওই তেলেই সামান্য একটু বাটার অ্যাড করব,
আমি চামচ পাচ্ছিলাম না, তাই খুন্তি দিয়ে দিচ্ছি। আর সবথেকে বড় কথা, আমি অত গোছগাছ করে করছি না, তো বাড়িতে যেমন রান্না করি নর্মালি সেভাবেই করছি। তো আমি কোনো মানে একদম রেসিপি টাইপ ওরকম করছি না। তো চলো, এখন বাটার আর তেলের ভিতরে আমি দিয়ে দিলাম হলো রসুনটা, সামান্য একটু ফ্রাই করব, এটা হালকা ব্রাউন ব্রাউন হবে। আর দেখো পাশে আমি একটুখানি জল গরম বসাচ্ছি, জল গরম বসাচ্ছি কারণ আমার কাছে দুধ ছিল না, মানে নর্মাল দুধটা, তো আমি জল গরম করে আমুল দুধই আর কি গরম করব। তো আমি এখন রসুনের ভিতর আটা দিচ্ছি আর কি, ময়দাও আমার কাছে ছিল না, তো আটা দিয়ে আমি এটাকে মানে ময়দাটা দিলে ভালো লাগে না আর কি, আটা দিলেই বেশি ভালো হয়। আর রসুনটা ব্রাউন হওয়ার পরপরই আমি আটাটা দিয়ে দিয়েছি, আটাটা দেখো এরকম মাখন মাখন হয়ে যাবে। এইদিকে আমি পাউডার দুধটা একটু গরম, জল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি, তো একটুখানি গুলে গেলে এই জলটা আমি আটার ভিতর দেব। এটা দিলে কি হবে, একটা ক্রিম ক্রিম একটা ভাব আসবে, সেটা খুব ভালো লাগে। হোয়াইট সস পাস্তার সস আমি তৈরি করছি, যেটা হোয়াইট সস আর কি। তো এটা ন্যাচারাল দুধ দিলে বেশি ভালো হয়, আমার কাছে ছিল না বলে আমি পাউডার দুধ বা গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো তোমরা তোমাদের কাছে ন্যাচারাল দুধ থাকলে ইউজ করতে পারো। আর দেখো ধীরে ধীরে এটা আমি দুধটা দেবো, একবার দেবো না, তাহলে ভেতরে ওই দলা দলাগুলো মানে আটার দলাগুলো থেকেই যাবে। ধীরে ধীরে দিলে কী হবে, ওটা একদম গুলে যাবে। তো এইভাবে দিয়ে দিচ্ছি। আর আমি পাস্তা প্রথমে সেদ্ধ করেছিলাম, সেই জলটাও আর কি রেখেছি, সেটাও দিয়ে দেব, কারণ পাস্তার একটা গন্ধ থাকে সেই জলটায়, ভালো লাগে। তো এইটা দিয়ে আমি আরেক কিছুক্ষণ সসটাকে ফোটাবো এবং পাতলা করব, কারণ এই সসটা অনেক মানে পরে আর কি গাঢ় হয়ে যায়। এখন আমি সসে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে কোনো রকম লঙ্কা ব্যবহার না করলেও চলবে, কারণ গোলমরিচের গুঁড়ো অনেকটা ঝাল হয়। এখন স্বাদ মতো নুন সসে দিয়ে দিয়েছি, তোমরা যে সসটা যেমন করবে কতটা খেতে চাইছো তার অনুযায়ী দেবে। আর এখন আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি সসের ভেতরেই, কারণ বাটার একটা কাঁচা গন্ধ বলবে, সেটা ভালো লাগবে খেতে। আর আমার যে ভেজিসগুলো মানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়েছিল, সেটা এখন দিয়ে দেবো সসের ভিতর। আর একটু নাড়াচাড়া করবো, আমার সস প্রায় প্রায় রেডি হয়ে গেছে। সসটা মানে একদম গাঢ় হলে চলবে না, হালকা একটু পাতলা লাগবে এরকম টাইপের, যাতে খুন্তিতে লেগে থাকে। সসটা আমার এখন বুঝতে হবে যে রেডি। তো চলো এখন আমি পাস্তাগুলো দিয়ে দিই, পাস্তাগুলো অনেকক্ষণ ঠান্ডা হয়েছিল, তো এখন তা একটু হয়তো দলা দলা পেকেছে, কিন্তু তেল দেওয়ার কারণে লাগবে না একটার সঙ্গে একটা। তো চলো সসটার সঙ্গে আমি পাস্তাটা মাখিয়ে নিই, আর আমার হোয়াইট সস পাস্তা পুরোপুরি রেডি। এটা খেতে দুর্দান্ত লাগে, আমার ফেভারিট, আমার মা বাবার ফেভারিট, সবারই ফেভারিট। আর একটু ভেজিস হলে আরও ভালো হতো, যেহেতু আমরা চারজন খাবো, রাতের খাবার ডিনার হিসেবে খাচ্ছি, তো এটা অনেকটা পেট ভরে যাবে। তো গাইস আমার হোয়াইট সস পাস্তা রেডি, খেতে খুবই সুস্বাদু, তোমরা বাড়িতে ট্রাই করো। আজকে একটু রেসিপি দেখালাম, এটা আমার খেতে খুব ভালো লাগে বলে।